আবার আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন সকাল প্রায় 9টা, আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের, বলেছি আমাদের যে ঘর তার পাশে আরেকটা ঘর আছে, সেই ঘরের সঙ্গেই জয়েন করা আরেকটা বারান্দা রয়েছে, সেই বারান্দাটাই আমি সামনেই দাঁড়িয়ে আছি। দেখো তোমাদের এ দেখাই, এখন আমি আমার শাশুড়ির ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আমাদের ঘরে ঝাড়বো, ছেলে আর বর ঘুমাচ্ছে, ওরা যখন উঠবে তখনই। এখন আমি চলে যাব আমাদের রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে ইচ্ছা আছে ব্রেকফাস্টে এগ টোস্ট বানানোর, তাহলে চলো যাই রান্নাঘরে যাই। তার আগে চুল খুলে রান্নাঘরে গেলে একটা এই গরমের মধ্যে আরও অসুবিধে, চুলটাকে আমি বেঁধে নিই বাবা। তাহলে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই আজকে এই পারোটি দিয়ে এগ টোস্ট বানাবো। আর আজকে একটা জিনিস দেখো, তোমাকে দেখাই এই ডিমগুলো, ডিমের এত চাহিদা বেড়ে গেছে, ডিম দেখো কত পুচকে পুচকে ছোট ছোট দিয়েছে। চলো আজকে শুরু করে দিই, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বড়দের খাবার দাও, দিয়ে দাও, দাও দিয়ে দাও, একটা মারবি, একটা মারবি, খুব দুষ্টু তো তুই, পুরোটা তো খাবি না, নষ্ট করবি তো, দিয়ে দে, একটা মারবি, বাপ, এটা তোমার খাবার, ওটস, ওটসটা দারুণ খেতে, তা খা, একটু পাউডারটা দিয়ে দাও, ওটস খাও, দাও দুষ্টু রে, দে আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোডিং শুরুর সময়। এখন আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেবো, যেটা তোমরা নেক্সট দেখতে পাবে, তাহলে চলো এরপরে আবার দেখা হচ্ছে। অমি চান টান সব কমপ্লিট হয়ে গেছে, দেখো অমিকে চান করিয়ে দিয়েছি, পুরো রেডি, আর এখন ওই এক পিস ওই পাউরুটি নিয়েই পুরো ঘাটছে, অর্ধেকটা তো আমাকে খাই দিল। এই দেখো আমি এখনো নিজে খাবার ওটসটা খাইনি, কি হলো, ওই দেখো, ওই দেখো, তুমি খাও, তুমি খাও, দেখো আমাকে খাই, থ্যাংক ইউ, এই তো বললি আমি খাবো, এই তো বললি আমি খাবো, রিয়া মাম্মাকে খাই দিচ্ছিস, এটা তুমি খাও, সব জিনিস সে ভালোই হোক আর মন্দই হোক যে কোনো খাবারই ও ওরকমই করবে, প্রথমটা খুব ইন্টারেস্ট নিয়ে দেখাবে, তারপর এইভাবে ন্যাকড় চাকর করবে। এবার তুমি ওটস খাবে, ওটস খাবো না,
তারপর না প্রতিদিনের একই জিনিস এরামই কাণ্ড করে দেখো। এই জন্য তো তালপাতা সেপাইয়ের মতো চেহারা। অমি তুই একটা তালপাতা সেপাই হলি। হ্যাঁ 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 তুই একটা কি এখানে বসো, এখানে বসবো। আচ্ছা বসছি। তুই একটা কি আগে বল। তালপাতা সেপাই। ও তালপাতা সেপাই ও বলে দিয়েছে, ও একটা তালপাতা সেপাই ওমি বলে দিয়েছে। না বাবা ভালো ছেলে গুড বয়। তুমি একটু খাবারটা খাও, তোমার খাবারটা খেলে একটুখানি শান্তি হয় আমার। কেন তুমি খাবার খাও না বলো। দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। তোমার খাবার এনেছি দেখো, এইটুকুনি খাবার, তাতেই ও খাবে না। চোখ জ্বালা কমবে, চোখ জ্বালা কমবে। এটা বা কি কথা, একটুখানি খাও বাবা, একটুখানি খাও, একটুখানি একটুখানি। আমি তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাব না। আমি তাহলে তাহলে দাও তোমার নতুন জামা আমায় দিয়ে দাও। এইটুকুনি আমি নিয়ে এসেছি, এইটুকুনি কোনো খাবার, এইটুকুনি নিয়ে এসেছি তাতেই ও খাবে না। এই যে আমি তাহলে খাট থেকে পড়ে যাব, তুমি খাও, আমি তাহলে খাট থেকে পড়ে যাব। যাক আমি খাট থেকে পড়ে যাব, এই নাম করে অন্তত একটা চামচ খাওয়ানো গেল। এই যাও বুঝবি দিদি, আগে খাওয়াতে হয়। এরকম করে পড়ে যাব, এরকম করে পড়ে যাব, আমি এরকম করে পড়ে যাব, এরকম করে তাড়াতাড়ি খাও, তাহলে নিচে নিয়ে যাবো ঠাম্মির কাছে। এ বাবা তুই বিছানায় রাখছিস এসব, ছি ছি। তুমি সুন্দরী মাইয়া করছো? সুন্দরী মাইয়া বুম বলে দে টমেটোর ফালে 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 ফালে। একটু নাচ করে দাও, কিভাবে করো সুন্দরী মাইয়াটা? ড্রেসিং টেবিলে এই টুলটা বাঁধা হলো কিছুদিন আগেই, কারণ যা কাণ্ড করছে পুরো ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দিচ্ছে, এই পাল্লাটা খুলে দিচ্ছে, সব আমার সাজাগোজা জিনিসপত্র বার করে দিচ্ছে। চুপ দুষ্টু ছেলে। এখন দেখো এখন আমরা সব নিচে যাচ্ছি ছেলেকে নিয়ে। চলো সাবধানে নামো। কোথায় যাচ্ছো তুমি? নিচে, তাই তো? সাবধানে সাবধানে দেখে দেখে নামো। রেখে দাও পেশক ঘরে, রেখে দাও রান্নাঘরে, এসেই তোর এই সব কাণ্ড। এই জন্য বলিস ঠাম্মির কাছে আসবো? দেখেছো গ্যাসের এখানে হাত পেয়ে যাচ্ছে। এই অরেঞ্জ বিস্কুট এটা ছেলের খুব ফেভারিট, ছেলে আর তার ঠাম্মি মিলে খাবে। দেখো এই যে তোমাদের ভিডিও উঠছে তোমরা অরেঞ্জ বিস্কুট খাবে। কে খাবে অরেঞ্জ বিস্কুট? থামি আর কি না, থামি দাও একটুখানি আসতে করবে। ওমি তুমি কি খাচ্ছ? হাই ফাই করবে? হাই ফাই হাই ফাই দে আমাকে, দে দে তোর অরেঞ্জ বিস্কুট দে, এইসবই খাবে তুমি। আজকে রান্না কি হবে এখনো পর্যন্ত কোনো ঠিক হয়নি। এখন আমি আপাতত ভাতটা বসিয়ে নেবো, দেখা যাক কি হয়। এই এত বেলায় সব বন্ধ হয়ে গেছে, এখন আমার বর গেছে চিকেন আনতে, জানি না যদি পাই তো ভালো, তাহলে হবে না হলে কি হবে কিছু জানি না। আপাতত আগে ভাতটা বসে। এই ঘরে ঢোক আবার, বাবা দেখো এটা আমাদের বাড়ির নাম। তুমি এখানে উঠে দাঁড়াবে তো? ঠিক আছে করো, যা খুশি করো, আমি চলে গেলাম ঘরেতে, থাকো তুমি। বর বাজার নিয়ে চলে এসেছে, দেখা যাক কি পাওয়া গেল।
যাক শেষ পর্যন্ত চিকেন পাওয়া গেছে, তাই তাড়াতাড়ি করে ঝটপট চিকেন কারি বানিয়ে দিই। আর আবার ছোট ছোট কাবাবের পিস নিয়ে এসেছে কয়েকটা, ওটা বিকেলবেলা দেখা যাবে। চলো তাড়াতাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। সবজি এনেছে আর চিকেন এনেছে বললাম, এবার দেখো সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নেবো। আর আম পেয়েছি, কাঁচা আম, ঠিক আছে জানি গরম করে তো দারুণ লাগে, সেদিনকেও চাটনি দেখিয়েছিলাম, আজকেও হবে, আর যদি না হয়তো কালকে করবো। দিচ্ছি সব, এখন এই পরিস্থিতির জন্য খুব ভালোভাবেই সবজিগুলো দিতে হয়। পিজুই দেখো এই কটা এনেছি, চিকেন কাবাব হবে সন্ধ্যেবেলায়, সেদিনকের মতো চিকেন কাবাব বানাবো, ম্যারিনেট করে রেখে দেবো আমি। এগুলো সব আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যে চিকেন এগুলো আমি এখন ধোবো। আজকে প্রতিদিন তো ছেলেকে একঘেয়েমি খাবার দিই, আজকে ছেলেকে যেহেতু আমরা একটু চিকেন খাচ্ছি, সেই জন্য ছেলেকেও একটুখানি চিকেন দেবো। সেই জন্য ভাতটা আজকে খিচুড়ি টাইপের করে না করে একটুখানি চিকেন রাইস বানিয়ে দিচ্ছি, মানে সবজি দিয়ে রাইস দিয়ে আর একটু চিকেন দিয়ে সব একসাথে করে আমি একবারে প্রেশারে সিটি দিয়ে দিই। তাহলে চলো সেরকম এই প্রসেসটা একটু দেখিয়ে দিই, যদি তোমাদের কাজে লাগে, বাচ্চাদের কীভাবে তোমরা একটু মুখরোচকভাবে তোমরা দিতে পারো রাইসটাকে খুব সুন্দরভাবে চিকেনের সাথে করে, সেটা চলো দেখে নিই। এখানে একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা একটু দিয়ে দিয়েছি দেখো। এবারে চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেন দিয়ে দিলাম আমি, এটা দুবেলার মতোই করছি, দুপুরবেলা রাত্রিরে। এবার দেখো এই রাইস আর সবজিটা আমি মিশিয়ে দেবো, চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে এটা একসাথে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি একবারই ছেলের জন্য রান্না করি দুবেলার মতো, দুপুরবেলা রাত্রিরে হয়ে যায়। আগে রুটি দিতাম, এখন গরম পড়ে গেছে তাই ভাতই দিচ্ছি। এবার নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি, তাই সামান্য একটু নুন আর হলুদও দেবে। ঢাকনা আটকে দিয়েছি, এবার সিটি পড়লেই খাবারগুলো রেডি। দুই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আজকে এই চিকেনটা হবে, অন্য দিন এই চিকেনটা করবো। এটা আমি ফ্রিজে তুলে রাখছি, এটা টক দই দিয়ে ম্যারিনেট করেছি, এখানে পেঁয়াজ আদা রসুন সব একসাথে ম্যারিনেট করে বসিয়ে দেবো, দেখতে থাকো তোমরা। এখন চিকেন রান্না করতে গিয়ে দেখি আদা পেস্ট আছে রসুন পেস্ট নেই, এবার এই পেস্ট করাটাই খুব আমার কাছে ঝামেলা মনে হয়, চলো ঝটপট করে রসুনের পেস্টটা বানিয়ে নিই। তারপরে সব ভাতটা হয়ে গেছে, এখানে গ্যাস কিন্তু এখনও আসেনি, আমি গ্যাসের ওভেনে রেখেছি, ঠিক কথা, সব ইন্ডাকশানে করছি, কালকে ডেলিভারি দেওয়ার কথা, দেখা যাক কী হয়। এবারে চিকেন কারিটা বানিয়ে দেবো, তার আগে ওই পেস্টটা বানিয়ে নিই, গার্লিক কি রসুন যাই বলো রসুনের পেস্ট। রসুন বাটা পুরো কমপ্লিট, এখানেও দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দেবো, দিয়ে আলুগুলো ভেজে নিয়ে চিকেনটাকে বসিয়ে দেবো। কি হয়েছে, কি কাণ্ড, কি কাণ্ড দেখেছ তুমি, রান্না করবে গরম তেল, সাবধান, রান্না করবো, আচ্ছা ঠিক আছে, ও বাবা রান্না করবো, খুব দুষ্ট হয়েছিস, যাও বাবা যাও, মন করে না, আলুগুলো ভেজে নিই, তারপরে চিকেন দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে চিকেনগুলোর সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সব একসাথে, এবারে ম্যারিনেট করব। এভাবে একসাথে বসিয়ে দিলে খাবারের টেস্টটাও ভালো হয়, তার সাথেও চিকেনটা তৈরি হয়ে যায়। পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে একসাথে ম্যারিনেট, টক দই মানে জিরে গুঁড়ো সেটা তো দেখালামই, এবার জিরে ফোড়ন দিয়ে গুঁড়োটাকে বসিয়ে দেবো। ছেলের চিকেন রাইস পুরো তৈরি, তোমরা এইভাবে বেবিদের দিতে পারো। আর দেখো আমাদের লাঞ্চ পুরো রেডি, চিকেন আর রাইস ছিল, এবার দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাই, সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি, চাও করে নিয়েছি, এবার করব চিকেন কাবাব। দেখো চিকেন কাবাব বা চিকেন তন্দুরি যাই বলো, ছোট ছোট এই পিসগুলো দিয়ে করে নেব। বাটারটা ফার্স্টে ভালো করে গরম করে নেব, এইভাবে
স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখো তোমরাও সহজেই করতে পারবে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পাঁচ মিনিট করে দুটো পিট ভালোভাবে তাওয়াতে ভেজে নেব। চিকেন তন্দুরি কমপ্লিট। এবার আমরা ওপরে এটা নিয়ে গিয়ে খেয়ে নিয়েছিলাম। আগে বলে দাও কেমন হয়েছে চিকেন কাবাবটা? ভালো। থ্যাংক ইউ। ভালো। থ্যাংক ইউ। আজকের ব্লগ এখানেই শেষ করছি।